স্বাভাবিকভাবে তার ইচ্ছা নেই, পাগলিনীর মতো কাঁদছে। তখন তার কান্না থামানোর কোনো তো পথই নেই, কি বলে থামাবে? তখন বুদ্ধের তো সামান্য কাজ, আমি তো চুটকি মারলে বেঁচে উঠবে, তুমি শুধু একটা কাজ কর। বলে কি? বলে তুমি এই গ্রামে যাও, শুধু এক মুঠো আতপ চাল ভিক্ষা করে আনো, ওই আতপ চালে মন্ত্র বলে ওর গায়ে ছিটিয়ে দিলেই ও বেঁচে উঠবে। বলে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাবো। এক মুঠো কেন, অনেক এনে দেবে। বলে তুমি এমন বাড়িতে ওই ভিক্ষাটা করবে যার বাড়িতে আজ কেউ মরেনি, একমাত্র সেই বাড়ির চালে এটা হবে, কোনো মরা বাড়ির চালে কিন্তু হবে না, কারণ তার বাড়ির লোক মরেছে, সেই চালে আমি কী করে বাঁচাবো, জীবিত বাড়ি চাই। তখন একজনের বাড়িতে গিয়ে কাঁদছে, আপনারা কেউ আমাকে এক মুঠো ভিক্ষা দিতে পারেন? আতপ তাণ্ডুল ভিক্ষাং দেহি, কি আপনার কাছে যদি কেউ কেঁদে কেঁদে এক মুঠো আতপ চাল চায় দেবে না? আপনি এক পালি দিয়ে দেবেন, কারণ আপনি মানুষ, আপনি আপনার হৃদয় আছে। তখন বলছে কি ব্যাপার, এক মুঠো আতপ চাল দিতে পারবো না? তো সেই এক মুঠো আতপ চাল যখন এনেছে, বলছে আপনি দাঁড়ান, আমি তখনই দিতে পারবো, আপনার বাড়িতে যদি কেউ না মরে। তাহলে আপনি কি বলছেন, মা আমার সেই আমার 18 বছরের যুবক ছেলে হাতে ধরতে হয়েছে, সবে ইনকাম ধরেছে, বিয়ে দেবো, মেয়ে দেখা হয়ে গেছে, সে মারা গিয়েছে রে মা। কাঁদতে কাঁদতে বলে না 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 না, আপনার ওই চাল আমি নিতে পারবো। আরেকজনের বাড়ি গিয়েছে, তার বাড়িতে যেই গিয়েছে একটা বিধবা নারী, বিধবা, তার সবে মাত্র 8-10 বছর বিবাহ হয়েছে, তার কাছে ভিক্ষা চাচ্ছে, সে ওটাই যে দেখো আমার সবে বয়সে 35 বছর, আমার স্বামী তো মারা গিয়েছে। বলে না 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 না, তোমার চাল আমি নিতে পারবো। কেউ বলছে আমার ঠাকুরদা মারা গিয়েছে, কেউ বলছে আমার বাবা মারা গিয়েছে, কেউ বলছে আমার কাকিমা মারা গিয়েছে, পুরো গ্রামটাই একজনের এমন বাড়ি ছিল না যে যার বাড়িতে কেউ মারা যায়নি। আপনাদের এরকম কারোর বাড়ি আছে? তাহলে ওই মাতাকে আমি ফোন করে খবর দেবো, আপনার বাড়িতে এই চাল নিয়ে গিয়ে তার ছেলেকে বাঁচানোর জন্য। অর্থাৎ তিনি যখন বুদ্ধদেবের কাছে গেলেন, গিয়ে তার প্রশ্নের উত্তর সে পেয়ে গিয়েছে, বুদ্ধদেবকে বললেন হে ভগবান আর আমার এই সন্তানকে বাঁচানো, আপনি আমাকে এটা বুঝিয়ে দিলেন এই জগৎ হচ্ছে মর্ত্য লোক, এই জগতে আমরা মরতে এসেছি, এই জগতে আমরা মরতে এসেছি, এই জগতের আর একটা মর্ত্য লোক, আমার এখানে কেউ বাঁচতে আসেনি, কিন্তু আপনি যদি মূর্খের মতো বাঁচার চেষ্টা করেন, এটা ওটা নিতে চান এই জগৎ থেকে, তাহলে কিন্তু আপনি বুদ্ধিমান নন। যেই জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর, আপনার বুদ্ধিমান তখনই যখন আপনার এই নশ্বর শরীরটা নিয়ে আর ভাববেন না যে যেকোনো দিন আমার, আপনি তখনই বুদ্ধিমান যখন আপনি সমস্ত কিছু ছেড়ে কৃষ্ণ ভাবনামৃতে অংশগ্রহণ করেছেন। আমি তখন বললাম আমাদের সারাদিনের মধ্যে দুদণ্ড সময় আমরা ঠাকুরের জন্য দিতে পারি না, কারণ সিরিয়াল আছে, পাড়ায় কলে জল আনতে গিয়ে কার ছেলে হয়েছে, কার মেয়ে হয়েছে, কার ছেলে কার সঙ্গে চলে গেছে, সেই সব আলোচনা আছে, তারপর ওই আরো অনেক কিছু কাহিনী হয়, ওইগুলো কখন করবো, আর এই ধর্ম কখন করবো, এই অকথা কুকথা ঠিক আচারের মতো। যদি আপনাদের এখানে একজনকে তিনজনের খাবার খাইয়ে দেওয়া হয়, দেওয়ার পরে যদি 1 কিলো আচার এনে দেওয়া হয় খেয়ে নেবেন, আপনার জল খাওয়ার পেটে জায়গা নেই, আচার দেন দিলে খেয়ে নেবেন, হ্যাঁ কিনা? ভর পেট খেয়ে বিয়ে বাড়ি প্রচুর খেয়েছে, প্রচুর খেয়েছে, এবার যেন নড়তে পারছে না, কিন্তু যেই আচার এনেছে আটটু দাও আটটু দাও আটটু দাও কেন? এই কুকথাগুলো ঠিক আচারের মতো, আচার খেলে শরীরের কোনো উপকার হয় না, আচারে ঝাল আর টক বেশি থাকে, সাওয়ার সাওয়ার আর চিলি, এই দুটো আমাদের শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকারক, ক্ষতিকারক পদার্থগুলো বস্তুগুলো আমাদের খেতে ভালো লাগে। ঠিক তেমনি যেটা আমাদের জীবনের জন্য অমঙ্গল, যেটা আমাদের জীবনের জন্য অভিশাপ, আমরা সেটা গ্রহণ করতে ভালো লাগে। যদি হয় কৃষ্ণ কথা তবে বাজ পরে মাথা, ঘুম ঘরে হাত রাই বালিশ, যদি হয় অসৎ কথা তবে ঘুম জিয়াই কথা, হাত দিয়ে উঠে বসি, যদি হয় কৃষ্ণ কথা তখন কিন্তু যে 10 বছর ঘুমোতে পারেনি ঘুমের রোগের ঘুম এসে যাবে, ঘুমে পড়বে, আর যদি হয় অসৎ কথা তবে ঘুম জিয়ায় কথা, সেখানে আমি জেগে উঠে যদি এক্ষুনি এখানে একজন যদি টপ করে শুরু করে, এই তোর এখানে বসে আছিস, সেই প্রচার মেয়ে তো সেই এর সঙ্গে চলে গেল, আমার চোখের সামনে তুই দেখে না,
আর এখানে একজন মানুষকে আমি ধর্ম কথা শোনাতে পারবো না। কিন্তু এই আচার খাওয়াটা, এই অকথা কুকথা বলাটা ঢেকের ডাক বলা হয়। ঢেক মানে ব্যাং, ব্যাং যেমন বর্ষার বৃষ্টি গায়ে পড়ে গেমর গেমর করে ডাকে, তখন পাশে কোথায় ছাপ সাপ ছিল জানতে পারে, আর ছোল বেশ ব্যাংটাকে ধরে খেয়ে নেয়। এতদিন বেঁচে ছিল ডাকেনি বলে, যেই ডেকেছে ফাট করে ধরে নিয়েছে। আমরা যখন অকথা কুকথা বলবো আমাদের আয়ু কমতে থাকবে। কেন আয়ু কমে একটু বলি, আমি এই কাহিনীটা আবার ফিরে যাব। ভগবান আমাদের এই বৈষ্ণবের শাস্ত্রের সঙ্গে আরেকটা শাস্ত্র আছে যার নাম স্বরশাস্ত্র। স্বরশাস্ত্র হচ্ছে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস নেই, এটার নাম স্বরশাস্ত্র। আমাদের ডান দিকের নাক হচ্ছে পিঙ্গলা, বাঁ দিকের একটা ইড়া, আর আমাদের সিদ্ধারাটা হচ্ছে সুষুষ্ণা। এই তিনটে নাড়ি দিয়ে আমরা বেঁচে থাকি। এখানে নাকের কাছে হাত দিয়ে দেখুন, দুটো নাক থেকে একসঙ্গে নিঃশ্বাস পড়ে না, কোনো একটা থেকে সবার। এক ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হয়, একটা করছে না, এক ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হবে। আর এক ঘন্টা অন্তর দুটো চলে, তখন সুষুষ্ণ নাড়ি অ্যাক্টিভ হয়। শাস্ত্রে বলেছে মানুষ মিনিটে 12-13 বার নিঃশ্বাস নেয়। মিনিটে 12-13 বার যদি হয়, ঘন্টায় কত হচ্ছে, 12 বার করে ধরলে 60 মিনিট, 6 বার 72 হবে, 720 বার। ঘন্টায় 720 বার মানুষ নিঃশ্বাস নেয়, তাহলে ওই ঘন্টাটা 720 × 12 মানে একদিন হলো, × 30 এক মাস হলো, × 365 × 12 এক বছর হয়ে যাচ্ছে, × 100 মানে এত কোটি বার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো। কিন্তু আপনি যদি রেগে যান, দেখুন 12 বারের থেকে বেশি নিঃশ্বাস ফেলেন, মিনিটে ঘন ঘন নিঃশ্বাস পড়ে। যখন আপনি নেশা করেন খুব ঘন ঘন, যখন আপনার বাবার ওই পিঠে পেটে লাথি মেরে বের করে দিচ্ছিলেন তখনও ঘন ঘন নিঃশ্বাস, যখন অতিরিক্ত খাবেন, শাস্ত্রে তাই রাত্রে খেতে বারণ করেছে, রাত্রে যারা খাবে আয়ু কমে যাবে। রাত্রে খেতে নেই, বিজ্ঞানও বলছে আমাদের নার্ভগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, রাতের খাবার হজম করতে পারে না, তখন ঘন ঘন নিঃশ্বাস নিতে হয় ওটাকে ডাইজেস্ট করার জন্য। বারবার সূর্য ডান দিকের নাড়ি সূর্য, বাঁ দিকের নাড়ি চন্দ্র, সূর্যের তাপটা খালি খালি নিতে হয় ওটা হজম করার জন্য, অটোমেটিকলি শরীর ওটা নিতে থাকবে, তার ফলে আয়ু কমে যাবে। যারা সাধু যারা যোগা করে ওরা রাতে খায় না, রাতে খেলে ক্ষতি হয়, না খেলে আরোগ্য এসে যাবে, কোনো রোগ আসবে না শরীরে। তো যাই হোক, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যদি বেড়ে যায় তাহলে আমাদের আয়ু কমতে থাকে। আপনি দেখুন 100 বছরে কেউ যাচ্ছে না, তার আগে মারা যাচ্ছে। কচ্ছপ 300 বছর বাঁচে, কচ্ছপ মিনিটে 5-6 বার শ্বাস নেয়, মিনিটে 6-5-6 বার শ্বাস নেয়, তাই কচ্ছপ 300 বছর বাঁচে। তাই নিঃশ্বাসের উপরে আমরা নির্ভর করে বেঁচে থাকি। তাই যদি আমরা জপ করি ধর্ম করি, আপনি অটোমেটিকলি দীর্ঘায়ু হয়ে যাবেন আর রোগ মুক্ত হয়ে যাবেন। আমি স্বরশাস্ত্র থেকে চলে আসছি, অন্যদিকে চলে আসছি, এদিকে যাচ্ছি না। এবার সেই মহারাজ অম্বরীশ, অম্বরীশের দাদার বাড়িতে তো নারদমুনি গিয়েছেন, মনে আছে তো, মনে পড়ছে? অনেক কথা বলতে 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 তিনি কি বলেছিলেন, তোমার অন্তিম পরিস্থিতি মৃত্যু, এই মৃত্যুকে আমরা কেউ ঠেকাতে পারবো না, আমরা শত চেষ্টা করলেও ঠেকাতে পারবো না। আপনারা একটু এই প্রসঙ্গে আরেকটু বলি, তারপর ওখানে ফিরে আসছি। একদিন একটা কাক একটা বিশাল রাজপ্রাসাদের উপরে দাঁড়িয়ে বসেছিল। কাক কুকুর এরা কিন্তু ভূতপ্রেত দেখতে পায়, জমির দূতেদের দেখতে পায়, এদের মতো মধ্যে একটা এক্সট্রা পাওয়ার আছে। কাক একটা সাম্রাজ্যের উপরে বসেছিল, হঠাৎ জমির দূত সেই সাম্রাজ্যে প্রবেশ করে, পড়লে আর সেই কাকের দিকে তাকাচ্ছে না, সেই জমির দূত তো মরা ব্যক্তি আত্মাকে নিয়ে যায়। তখন সেই কাক ভীত হয়ে কাঁদতে কাঁদতে গরুরজির কাছে গিয়েছে, বলছে হে গরু, জমের দূতেদের এত ক্ষমতা, ওরা এসে আমার দিকে তাকাচ্ছিল, আমি তো ভীত হয়ে গিয়েছি। বলে কেন? বলে জমের দূতেরা কার দিকে তাকায়,
যার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। আমি তো ভীত হয়ে গেছি, হে গরুর পক্ষী তুমি আমাকে নিয়ে এমন একটা জায়গায় দিয়ে আসো যেখানে জমের দুধ যেতে পারে না। বলে কোথায়? বলে সেটা এখান থেকে যদি ঘোড়ার পিঠে করে যাওয়া হয় তাহলে 300 বছর টাইম লাগবে, অত দূর জমের দুধ পৌঁছাতে পারবে না। তুমি তো চোখের পলকে ভ্রমণ করতে পারো, আমি তোমার পিঠে বসি, তুমি আমাকে নিয়ে পৌঁছে দিয়ে আসো, ওটা একটা পাহাড়, পাহাড়ের নামটা আমি ভুলে গিয়েছি, তুমি ওখানে আমার রেখে আসো, তাহলে আমি বেঁচে যাবো, কালা পাহাড়, আমি তাহলে বেঁচে যাবো। এবারে গরুরজি সেই কাকটাকে পিঠে করে নিয়ে চোখের পলকের মধ্যে সেই সেই পাহাড়ে বসিয়ে দিয়ে এসেছে, যে পাহাড়ে ঘোড়ায় ছুটিয়ে নিয়ে যেতে 300 বছর টাইম লাগবে, এক পলকের মধ্যে দিয়ে এসেছে, দিয়ে বসিয়ে রেখে এবারে জমে ওই গরুর পক্ষী জমা লাগিয়ে দিয়েছে। গরুর পক্ষী সব জায়গায় যেতে পারে এমন লাইসেন্স ভগবান দিয়েছে। গিয়ে জমের দুধেদেরকে ধরেছে, তোমাদের এত বড় সাহস, একটা ছোট্ট পক্ষী কাক তুমি তার দিকে তাকিয়ে হাসলে, সে তো মৃত্যু ভয়ে ভীত হয়ে গিয়েছে। তো কেন হেসেছিলে তার দিকে বলো আমাকে, তাহলে শাস্তি দেব তোমাদের। ওকে ভয় দেখানোর কি মানে ছিল? একটা ছোট্ট প্রাণী পক্ষী বলছে, হে গরুরজি ধৃষ্টতা মাফ করবেন, আমরা গিয়েছিলাম ওই কাকের মৃত্যুর দিন আজকে, আমরা ওকে আনতে গিয়েছিলাম, কিন্তু আমরা একটু আগে গিয়ে পড়েছিলাম, একটু আগে গিয়েছি, গিয়ে ওর দিকে তাকিয়ে দেখি ও এখনো এখানে বসে আছে, কিন্তু ওর মৃত্যু হবে সেই কালা পাহাড়ে, এখান থেকে সেই কালা পাহাড়ে যেতে 300 বছর লাগবে ঘোড়ায় যেতে, ওর মৃত্যু স্থান ঠিক হয়ে আছে কালা পাহাড়ে মরবে। আমাদের সবার কিন্তু জন্মাবার সঙ্গে সঙ্গে মৃত্যু স্থানও ঠিক হয়ে গিয়েছে। আপনার আপনার বাড়ি এখানে, আপনি কলকাতার নিম্নতনে গিয়ে জন্মেছেন, ওটাও জন্মাবার আগে ভগবান ঠিক করে, যে কলকাতায় জন্মাবে, এ গোয়াল ঘরে জন্মাবে, ওই যীশু খ্রিস্ট গোয়ালে জন্মেছিলেন, এ ওখানে জন্মাবে, সেখানে জন্মাবে, জন্মাবে এখানে, ওর পাশে লিখে দেয় মরবেও ওখানে। আপনি দেখবেন কেউ মঠে গিয়ে মরেছে, কেউ পুকুরে পড়ে মরেছে, কেউ ঘরে মরেছে, মরে বিছানা ওরে ধ্বনি মরে আলিশে গরি মরে বালিশে বুড়া মরে বিছানা বালিশে হায় বুড়া মরে বিছানা বালিশে। মানে কি সবার আমাদের মরতে হবে, ধ্বনি আলিশে মরবে, কোন আরাম জায়গায় এসি ঘরে মরবে, তা কি তার জন্য কি মরার কষ্ট একটু কম হবে? হবে না। ধনী মরে আলিশে, গরিব মরে বালিশে। গরিব আর কোথায় মরবে? ডাক্তারখানা দেখানোর ক্ষমতা নেই, ওই বিছানা ওই বালিশে শুয়ে শুয়ে ভুগতে ভুগতে মরেছে, ওই বালিশটাকে সম্মান করি, কেউ দেখে না তার। আরে বুড়া মরে বিছানা বালিশে, আর বুড়া মানে এত বুড়ো হয়ে গিয়েছে, ও তো গরিব, ওর টাকা নেই বলে ডাক্তার করেনে মরেছে। আরে যে বুড়ো হয়ে মরেছে, যে বুড়ো হয়ে মরেছে, ওর বৌমা ওকে পা দিয়ে ঠেলে খেতে দেয়, আর ছেলেপুরেরা খাওয়ার পরে এঁটো খাটা গুলো গুড়িয়ে ওকে খেতে দেয়, ওইগুলোই দেয়, আর এই বিছানার বালিশটা ওর সম্মান, ওইটাকে জড়িয়ে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা তো সবার একই কিনা? তাই এটা কবিদের কণ্ঠে লেখক এই গানগুলো শুনবেন, তেরে চুনিয়া লইয়া আর কি সব আছে এইসব শুনবেন না, এই যদি হিন্দি আধুনিক গান শুনতে হয় এইসব গান শুনবেন। আর এই গানটা শুনবেন কি বলেন তো, সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে জানকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সহে না, সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ সত্যি কিনা, প্রত্যেক মানুষ চায় কিনা সুখী হতে, কিন্তু আমরা ভগবানকে বাদ দিয়ে সুখী হতে চাই,
যদি আমরা ভগবানকে বাদ দিয়ে সুখী হই তাহলে কখনোই আমরা সুখী হতে পারবো না।